হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো লোট্টা শুটকি ভুনা রেসিপি। লোট্টা শুটকি যারা পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি যেই লোট্টা শুটকি রান্না করব সেটা আমি এরকম প্যাকেট করাই এখানে পেয়ে থাকি। এই প্যাকেটের শুটকিটা মোটামুটি পরিষ্কার থাকে, তারপরও কিন্তু শুটকি বেশ ভালো করে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিতে হয়। তো প্রথমে আমি শুটকিগুলোকে একটা ফ্রাই প্যানে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। শুটকিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। চুলার হিটটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। পানিতে একবার বলক আসার সঙ্গে সঙ্গেই চুলাটা বন্ধ করে শুটকি থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। এটা খুব একটা সিদ্ধ করা যাবে না যেহেতু আস্ত আছে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে এটা পরিষ্কার করার সময় অথবা ধোয়ার সময় কিন্তু একদমই খুলে খুলে আসবে, তো সেটা খেয়াল রেখেই শুটকিটা সিদ্ধ করতে হবে। তো শুটকিগুলোকে এভাবে পরিষ্কার করার পরপর শুটকির ভেতরে যে কাঁটা আছে সেটাও আমি তুলে ফেলে দিব। এভাবে হাত দিয়ে একটু টেনে টেনে শুটকিটাকে ছিঁড়ে নিয়ে মাঝখান থেকে কাঁটাটা কিন্তু খুব সহজেই বের করে ফেলে দেওয়া যায়। সবগুলো শুটকি কিন্তু একইভাবে আমি পরিষ্কার করে নিব, যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরও যারা লোট্টা শুটকি পছন্দ করেন তারা নিশ্চয়ই এইটুকুন সময় বা কষ্ট করতেই পারবেন। আর একবার একটু বেশি করে রান্না করে এটা ডিপে আপনি রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। শুটকিগুলো পরিষ্কার করার পরে অনেকবার পানি পাল্টিয়ে এগুলাকে ধুয়ে নেওয়ার পরে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে কিছুটা গরম করে নিয়ে এরপর আমি এখানে শুটকি দিয়ে দিচ্ছি। আর শুটকিগুলোকে এই তেলে একটু ভালো করে ভেজে নিতে হবে, এতে করে শুটকির স্মেলটাও ভালো আসবে আর এটা খেতেও অনেক মজার হবে। তেলের মধ্যে শুটকিগুলোকে কয়েক মিনিট ভাজার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। শুটকিগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বা আদা রসুন বাটা। তারপর আবার আদা রসুন বাটাটাকে ভালো করে শুটকির সাথে মিলিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা দিব। আমি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, 2 থেকে 3 চা চামচ পরিমাণ দিলেই হবে, ঝালটা যে যেরকম খান সেই হিসেবেই দিবেন। তারপর হলুদের গুঁড়া দিয়েছি অল্প একটু, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলোকে শুটকির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিব। এই অবস্থায় কিন্তু চুলার হিটটা একদম লোতে থাকবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা আপনাদের কাছে যদি থাকে দিতে পারেন, না থাকলে না দিলেও চলবে। এটা শুধুমাত্র কালারটাকে সুন্দর করার জন্য দিয়েছি। মশলার সঙ্গে শুটকিটাকে আমি আরও 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং এখানে কোনো পানির ব্যবহার করিনি, আর চুলার হিটটা ছিল একদম লোতে। এবার আমি এখানে কিছু রসুন কুচি দিয়েছি একটু নেড়ে চেড়ে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণের। পেঁয়াজ দিয়ে এটা ভালো মতো শুটকির সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে শুটকি যাতে সিদ্ধ হয় পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মিশে যায় সেজন্য আমি এখানে হালকা গরম পানি দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। খুব একটা পানি দিব না, কারণ যে কোনো ভুনা রান্নাতেই কিন্তু পানির পরিমাণটা কম করে দিলে সেই ভুনাটা খেতে ভালো লাগে। তো অল্প একটু পানি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব বেশ কিছু কাঁচা মরিচ। আর এ পর্যায়ে এসে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কয়েক মিনিট জন্য। মিডিয়াম হিটে প্রায় 5 মিনিট রান্না করার পরে এখন আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরো 5 থেকে 7 মিনিটের মতো। আরো প্রায় 5 থেকে 7 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে রাখবো। আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, শুটকি রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে।
তো শুটকিতে যে অতিরিক্ত পানি থাকবে সেটা একটু শুকিয়ে নিলেই এই শুটকিটা চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে। শুটকি রান্না হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, আর যেহেতু একটু বেশি করে শুটকি রান্না করেছি সেজন্য এখান থেকে কিছুটা শুটকি যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কোনো বক্সে করে এটা আমি ডিফ্রিজে রেখে দেব। এই শুটকিটা ডিফ্রিজে রেখে অনেক লম্বা সময় ধরে কিন্তু খাওয়া যায়। যারা লইট্টে শুটকি খেতে পছন্দ করেন তাদেরকে বলবো আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে এটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।